আরে মালি শুনলু গুটু এইটি দেখ এইটা আমার ভেন্ডি কিয়ারি ভেন্ডি গোটে তন্তুযুক্ত সুস্বাদু পরিবা একু বহুত সহজ ভাবে নিজ বাড়ি করিহব এই দেখ এইটি একটা ছোট জায়গাটে এইটি আমার ভেন্ডি লাগিছি দেখুন সব ভেন্ডি গছরে কেমন কড় ফুল সব ধরিছি এই ভেন্ডি কিয়ারে আমার টিকিয়ে বি খত মানে রাসায়নিক সার প্রয়োগ করা হয়নি সবু কেবল গোবর খতরে হয়েছে দেখ এমতি ভালো ফল হয়েছে গোবর খতরে ইয়াকু খাইলে আমি বহুত রোগ দাউরু রক্ষা পাইপারা কিন্তু এথিপাই আমি টিকিয়ে পরিশ্রম করিয়া পড়ব তুমি মানে নিজে বি চাইলে ছোট জায়গাটিয়ে খোলব ভেন্ডি মঞ্জি আনি হাত লেখা ছাড়িকি পোতিব সে বড়িব প্রায় মাসে দেড় মাস ভিতরে ভেন্ডি গছ প্রস্তুত হয়ে যাব মু এবে তোলুছি কেতরা ভেন্ডি দেখ ভেন্ডি গছরে বিশেষ রোগ পোক লাগে না খুব কম যত্নরে তার ফল ফলে আর শীঘ্র ফলে বর্ষর প্রত্যেক সময় আমি ভেন্ডি চাষ করে পারিবা ভেন্ডি কু ভাজিকি খাই পারিবা সেটা তো তোমার মামা মানে করিবে ভেন্ডি কি ভাজিকি খাই পারিবা ভেন্ডি কু তরকারি করে পারিবা তাকে সরিষ দেইকি গাই কলে বি ভারি ভালো লাগে আর বিভিন্ন ভজা সাংরে বি পড়ে ভেন্ডি কান খট্টা হুয়ে খুব সুন্দর আউ দেখ কেতে হৃষ্টপুষ্ট গছ সব হয়েছি গোবর খতরে কিন্তু এখন টিকে পরিশ্রম করা পড়ছে তার মূল সব ঘাস বাছা পড়ছে তুমি পাঠ পড়া সাংে সাংে এমতি গোটে গোটে বগিচা করা চেষ্টা কর যাহার বি যদি জায়গা না তুমি গোটিয়ে কুণ্ডরে গোটিয়ে ভেন্ডি গছ দশটি ভেন্ডি গছ যদি লগাই দিয়ে পার তাহলে তুমি যদি পাপা মামা আউ তুমি জনে থিব ঘরে তাহলে নিশ্চয় সেই দশটি ভেন্ডি রু তোমার ভেন্ডি পরিবা খাইবাটা তোমার যেত আবশ্যক সেটি হয়েপার আউথরে পুঁড়ি আউ গোটিয়ে গছ বিষয়ে কহিবি দেখ এবার আর গোটিয়ে ভেন্ডি তোলিকি তোমাকে দেখছি কেমতি সুন্দর ভেন্ডি হয়েছে আমার খুব কম পরিশ্রমে এইটা হয়েপারছি দেখ এইটি যাহার জায়গা না ছাত উপরে দশটি কুণ্ডরে ভেন্ডি চাষ করে পার।